নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। নবান্ন উৎসব অনুষ্ঠিত হল সর্বমঙ্গলা মন্দিরে। রবিবার অনুষ্ঠিত হল ভারতের কমিউনিস্ট পার্টি ভারত এক এরিয়া সাংগঠনিক কমিটির প্রথম সম্মেলন। কার্জন গেট চত্বরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের উদ্যোগে। গ্রামকে স্বচ্ছ রাখার জন্য প্রচার অভিযান চলল রায়নগর ইউথ বলাকার উদ্যোগে। আমরায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক, আহত এক। পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পর্যায়ে 37তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। চলে আসছে বিস্তারিত খবরে। নবান্ন উৎসব অনুষ্ঠিত হল সর্বমঙ্গলা মন্দিরে। উৎসব উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে 1200 ভক্তকে ভোগ বিতরণ করা হয়। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের নবান্ন উৎসব অনুষ্ঠিত হল রবিবার। ধর্মীয় রীতিনীতি মেনে চলে এদিনের এই ধর্মীয় অনুষ্ঠান। নবান্ন উৎসব হিসেবে অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। নবান্ন উপলক্ষে 1200 ভোগের ব্যবস্থা করা হয় মন্দির ট্রাস্টের পক্ষ থেকে। সর্বমঙ্গলা মায়ের নবান্ন প্রত্যেক বছরের মতো এবছরও সর্বমঙ্গলা মায়ের মন্দিরে নবান্নর ব্যবস্থা করা হয়েছে। আজকে আমরা 1200 ভোগের ব্যবস্থা করেছি। আজকে যদিও বসে খাবার কোনো ব্যবস্থা নাই, আজকে হাতে হাতে ভোগ দেওয়া। আর প্রত্যেক বছর এই সময়কে অগ্রহণবাসী আমাদের মায়ের নবান্ন হয়। বর্ধমান এবং আশেপাশের মানুষ এই সর্বমঙ্গলা মায়ের নবান্নের দিনে নবান্ন উৎসব নিজেদের বাড়িতে পালন করে। এই নবান্ন উৎসবটা মেনলি মানে কেন্দ্র করে কেমন ভিড় হয় আর কি? প্রচুর ভিড় হয়। তবে যে ভিড়টা আমরা বিপত্তারী নিয়ে বা দুর্গাপুজো বা অন্যান্য সময় আমরা যে ভিড়টা দেখতে পাই, সেই ভিড়টা আমরা নবান্নতে দেখতে পাই না। এই জন্যই তার কারণ নবান্ন বিভিন্ন গ্রামে বা বিভিন্ন অঞ্চলে নিজের নিজের তারিখে তারা তিথি দেখে তারা করে। মায়ের বাড়ির নবানের দিনে বর্ধমান শহরের এবং তার আশেপাশের মানুষজন এই দিনটাকে নবান্ন মানে জমি থেকে যে নতুন চালটা ওঠে সেটা কি চাল ওঠে, সেই চাল ঘরে তুলে সেটা ঠাকুরকে উৎসর্গ করে নতুন চাল খাওয়া শুরু হয়। এটাই নবান্নের দিন। বলুন, নিন। বিশেষ পূজা পাঠের মাধ্যমে দেবীর আরাধনা চলে কচি কাঁচা থেকে প্রবীণ সকল বয়সের মানুষজনই এদিন দেবীর কৃপা লাভের আশায় দেবীর শরণাপন্ন হয়। দেবী বন্দনার লক্ষ্যে মন্দিরের পুরোহিতদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকের উৎসব নবান্নের উৎসব, গ্রাম বাংলার একটা প্রাচীন উৎসব। বর্ধমান শহর চতুর্দিকে গ্রামকে ঘিরে এই বর্ধমান শহর গঠিত। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের আমল থেকে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবীকে বর্ধমানবাসী সহ রাঢ় বঙ্গের সমস্ত বঙ্গজননী সন্তানরা মাকে নতুন যে চাল এই অঘ্রাণ মাসে উৎপাদন হয়, নতুন যে গাখের গুড় উৎপাদন হয়, নানাবিধ যে সবজি তরি তরকারি এবং ফল যে তৈরি হয়, সেইগুলো প্রথমেই মা দেবীর চরণে আমরা উৎসর্গ করি। তারপর সমস্ত ভক্তরা তাদের নিজে নিজে ঘরে সন্তানদের এবং পরিবারজনকে বিলি করে। মাকে মূলত এই নতুন জিনিসকে দান করাটাই বা উৎসর্গ করাটাই হচ্ছে নবান্ন। নব যুক্ত অন্ন নবান্ন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। রবিবার অনুষ্ঠিত হল ভারতের কমিউনিস্ট পার্টি ভাতার এক এরিয়া সাংগঠনিক কমিটির প্রথম সম্মেলন। আমরণ স্টেশন শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই সম্মেলন। ভারতের কমিউনিস্ট পার্টি ভাতার এক এরিয়া সাংগঠনিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। আমরণ স্টেশন শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই সম্মেলন। উল্লেখ্য, আগামী এপ্রিল মাসে হায়দ্রাবাদে ভারতীয় কমিউনিস্ট পার্টির পার্টি কংগ্রেস ও মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
তার পূর্বেই এই ধরনের এরিয়া সম্মেলনের আয়োজন করা হয়। মূলত এই সম্মেলন থেকে ব্যাপক সংখ্যক মানুষকে মাঠে ময়দানে নামিয়ে এনে নতুন করে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্ববর্গ ও শতাধিক কর্মী সমর্থক। পার্টির সামনে হচ্ছে পার্টি কংগ্রেস। এপ্রিল মাসে হায়দ্রাবাদে আমাদের পার্টির কংগ্রেস ও মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এখন সেটাকেই সামনে রেখে আমাদের ব্রাঞ্চ স্তর থেকে বিশেষ অধিবেশনগুলো শুরু হয়েছে বা সেগুলো আমাদের শেষ হয়েছে। তারপর আমাদের ভাতারাক এরিয়া সাংগঠনিক কমিটির যে সম্মেলন, সেই সম্মেলনে আমরা আজকে উপস্থিত হয়েছি। এখানে হচ্ছে যে আমাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। এর আগে আমাদের জোনাল কমিটির যে সম্মেলন, সেই সম্মেলন ভাতারে অনুষ্ঠিত হয়েছিল 2015 সাল জানুয়ারি মাসে। তারপর প্লেনামের নির্দেশ অনুসারে সংগঠন সম্পর্কিত যে প্লেনাম হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্যে, পার্টির সাংগঠনিক কাঠামোর যে কিছু পরিবর্তন, সেই পরিবর্তন এবং সেই পরিবর্তন অনুযায়ী আমাদের এই যে আমাদের আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম যাতে আরও ব্যাপক মানুষকে আমরা মাঠে ময়দানে নামাতে পারি, ইতিমধ্যেই মানুষ নামছেন। এই দুটো সরকারের প্রতি মানুষের মোহ আস্তে আস্তে কমছে, মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী দিনে যে কর্মসূচিগুলো নেব, ব্যাপক আন্দোলন সংগ্রামের কর্মসূচি, আমাদের যে সংগঠন সেই সংগঠনকে মতাদর্শগতভাবে একটা দৃঢ় জায়গায় দাঁড় করানোর চিন্তা চেতনার দিক থেকে আমাদের সংগঠন যাতে আরও শক্তিশালী হয়, সেই সমস্ত প্রোগ্রাম কর্মসূচিগুলো আগামী দিনে আমরা নেব। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। কার্জন গেট চত্বরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। সংগঠনের নেতৃত্ব এদিন তাদের খুব উগড়ে দেন সভা মঞ্চে। পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় কার্জন গেট সংলগ্ন এলাকায়। সংগঠনের পক্ষ থেকে মিছিল করে এসে কার্জন গেট চত্বরে এসে সভাটি সংগঠিত হয়। বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে চলে এদিনের এই কর্মযজ্ঞ। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সভা মঞ্চে সংগঠনের সমস্যাগুলি উপস্থাপন করেন দলীয় নেতৃত্ব। সমস্যার সমাধানের লক্ষ্যে দলীয় নেতৃত্বে তৎপরতা ফুটে ওঠে। পাতায় নিচে সেই প্রশাসকের সই থাকে, সেখানে কোন সিগনেচার ছিল না, তাই নোটিশ আমি বলবো না, নোটিশ বলা যায় কিনা জানি না, কিন্তু তারা বলে গেলেন যে একটা নির্দিষ্ট ডেট ঠিক করে যে আমাদের বর্ধমান জেলায় যে কৃষক মান্ডি আছে সেই কৃষক মান্ডিতে ব্যবসায়ীদারদেরকে নিয়ে নাকি একটা সভা ডাকা হয়েছে। সেখানে আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং ফল ও সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কয়েকজন উপস্থিত হয়েছিল। আমরা কি দেখলাম, লড়ছে লড়তে, এটাই তো বলি পছন্দ তোমায় জানাই ঠিক 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 কার, এটাই তো বলি পছন্দ তোমায় জানাই ঠিক 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 কার, তুমি জেনে রাখো আমরা কৃষক মান্ডিতে যাচ্ছি না যাব না, বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চলে আসছি পরবর্তী খবরে। গ্রামকে স্বচ্ছ রাখার জন্য প্রচার অভিযান চলল রবিবার। রায়নগর ইউথ বলাকার উদ্যোগে চলে এদিনের এই কর্মসূচি। এদিনের অভিযানে কচিকাঁচারাও পা মেলায় প্ল্যাকেট নিয়ে। গ্রামকে স্বচ্ছ রাখার জন্য প্রচার অভিযান চলল।
রায়নার বিভিন্ন এলাকায় চলে এই অভিযান। রায়নগর ইউথ বলাকার উদ্যোগে চলে এদিনের এই কর্মকাণ্ড। আয়োজকদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে সব রকম প্রচেষ্টা নেওয়া হয়। এদিন স্প্রে এবং ব্লিচিং পাউডার ছড়ানো হয় আয়োজকদের পক্ষ থেকে। কচিকাঁচারা প্ল্যাকেট হাতে এদিনের কর্মসূচিতে পা মেলান। কর্মসূচি সফল করতে কোনো কসুর রাখেননি আয়োজকরা। রাতে বা দিনে সবার আগে অবশ্যই মশারি টাঙান। প্রচারে রায়নগর ইউথ বলাকার বার্তাটা হচ্ছে আমাদের ক্লাব রায়নগর ইউথ বলাকার তরফ থেকে মানুষকে সচেতন করার জন্যে, যে গ্রামের পরিবেশ স্বচ্ছ রাখার জন্যে এবং যে জল জমা জল যাতে মশা উৎপাদন না হতে পারে এবং গ্রামকে স্বচ্ছ রাখা, একটা কথা হচ্ছে গ্রামকে স্বচ্ছ রাখার জন্য আজকের আমাদের এই প্রচার। এই প্রচারে আমরা আজকে স্প্রে করা থেকে আরম্ভ করে ব্লিচিং পাউডার থেকে আরম্ভ করে এগুলো করছি এবং এর মাধ্যমে আমরা প্রত্যেকটি গ্রামের মানুষকে বলতে চাইছি যে যে ডেঙ্গির অপপ্রচার যেটা হচ্ছে এখানে, ডেঙ্গি ডেঙ্গি করে যে চিৎকার করছে পশ্চিমবাংলায়, এখানে ডেঙ্গির কোনো কিছুই নাই, তা সত্ত্বেও আমরা মানুষকে সচেতন করতে চাইছি এই কারণেই, যাতে কোনো রকম মানুষ যাতে অসুবিধা না হয় রাত্রে মশারি খাটিয়ে শোয়ার জন্যে এবং নানা রকম এই ইয়েগুলো আমরা বলছি, যাতে আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্রও রয়েছে, সবই রয়েছে, এখানে কোনো অসুবিধা নাই। এখানে ডেঙ্গি বলে কিছু যে প্রচার করছে এটা অপপ্রচার। জলের দাম, জলের কলসি সপ্তাহে দুবার পরিষ্কার করুন, রাতে ভাবে আহ্বান জানাই। আজকে কোথায় কাদের উদ্যোগে এটা করছেন? আজকে রায়নগর ইউথ বলাকার উদ্যোগে ক্লাবের সমস্ত মেম্বাররা আজকে উদ্যোগ নিয়েছে রায়নার বিভিন্ন এলাকা পরিষ্কার, ব্লিচিং ছড়ানো এবং মশা মারা স্প্রে করে এলাকা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, যাতে ডেঙ্গু বা কোনো রকম রোগ, পতঙ্গবাহিত রোগ যাতে এই এলাকার মানুষকে কিছু না করতে পারে, তার জন্য এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আবেদন নিয়ে রায়নগর ইউথ বলাকা আজকে এই র্যালি করেছে। এই প্রভাত ফেরির মাধ্যমে বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে কি বার্তা দিতে চাই? আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে চাই, যে ওদের মধ্যে যদি চেতনা আনা যায়, শিশুদের মধ্যে যদি এই সচেতনতা আনা যায়, তারা বাড়ির অন্তরে পৌঁছে দেবে, তারা অভিভাবক অভিভাবকদের অভিভাবকদের মধ্যে পৌঁছে দেবে এবং শিশুরাই পারে সমাজকে নতুন করে সৃষ্টি করতে, তৈরি করতে। তাই বাচ্চা ছেলেদেরকে নিয়ে আমরা এই র্যালি করছি। আজকে কে কে উপস্থিত আছেন? আমাদের উপস্থিত আছেন নন্দদুলাল সরকার, মাননীয় কাজল সরকার, আমাদের ক্লাবের সভাপতি রাজকুমার সোম, সম্পাদক অর্ণব সরকার, ক্লাব মেম্বার শ্রীকান্ত অধিকারী, কুন্দন দাস থেকে বাপিদা থেকে শুরু করে সমস্ত ক্লাবের মেম্বাররা এবং এলাকার মানুষ। কদিন করবেন এটা? এটা আমাদের এক সপ্তাহ ব্যাপী চলছে, আমরা আরো এই প্রচার চালিয়ে যাব। চরকাহন মেনে চলতে বিশেষভাবে আহ্বান জানাই। ডেঙ্গু প্রতিরোধে চরকাহন মেনে চলতে বিশেষভাবে আহ্বান। রায়নগর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমানের আমড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক, আহত এক। আহত ব্যক্তির চিকিৎসা চলছে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ও জখম এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বর্ধমানের আমড়া সংলগ্ন এলাকায়। মৃতের নাম জগন্নাথ মোদি, বয়স 47 বছর। বর্ধমানের যোতরামের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় রেলকর্মী। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবারও টোটোতে করে কাজে যোগ দিতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পিছন থেকে একটি গাড়ি টোটোটিকে ধাক্কা মারে সামনে একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি দুর্ঘটনার কবলে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় টোটো চালক ও রেলকর্মীকে উদ্ধার করে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই রেলকর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যেকদিন যাতায়াত করে,
রাস্তা ফার্স্ট মর্নিং যেতে যেতে মোটামুটি মানে ঠিক আমরা থেকে একটু আগে সাইড মানে দুটো গাড়ি একসঙ্গে আসছে, ও নিজের রাস্তায় যাচ্ছিল, হঠাৎ পেছনে এসে মারে, পেছনে এসে মারার পর সামনে আবার একটা লরি ছিল, সে আর বলতে পারে ওকে মানে টোটোতে এমন মেরেছে সোজা সাড়ে এরকম ওরা কোথা থেকে কোথায় যাচ্ছিল? ওরা যাচ্ছে মানে বাড়ি থেকে ডিউটি আছে, শক্তিগড়ে ডিউটি। কিসের ডিউটি করে ওনারা? রেলে। রেলে। কি নাম যে মারা গেছে? জগন্নাথ মোদী। আর যে আরেকজন ছিল সেও রেলে ডিউটি? না, মোটামুটি আঘাতটা হালকা, পজিশনটা খারাপ আছে। ও কি রেলে ডিউটি করে? না না, ও ড্রাইভার ছিল, টোটোর ড্রাইভার। টোটো করে যাচ্ছিল? টোটোই করে যাচ্ছে, মানে প্রত্যেক দিনই যাতায়াত করে আর কি টোটো। তো কি গাড়ি ধরা পড়েছে কিছু? হ্যাঁ, গাড়ি তো ধরা পড়েছে। এখন নাম্বারটা কত? আপনার কে হয়েছে মারা গেছে? অ্যাকচুয়ালি দুরকম হয়, দাদা হয় আবার ভাইরে ভাই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। একলক্ষী ফুটবল ময়দানে পূর্ব বর্ধমানের রায়না 4 নম্বর চক্রের ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পর্যায়ের 37তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। 12টি চক্রের প্রায় 292 জন প্রতিযোগী এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমানের রায়না 4 নম্বর চক্রের ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পর্যায়ে 37তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। একলক্ষী ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার ও রবিবার অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক অনির্বাণ কোলে। এছাড়াও উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই, রায়না 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, জেলা বিদ্যালয় পরিদর্শক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, 12টি চক্রের প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় 292 জন প্রতিযোগী এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট 28টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী আগামী 12 ও 13ই ডিসেম্বর বরশুলে জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আজকে আমাদের বর্ধমান জেলার সদর দক্ষিণ মহকুমার প্রাথমিক নিম্ন বুনিয়াদি মাদ্রাসা আর শিশু শিক্ষা কেন্দ্রের সমূহের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কতগুলি স্কুল এখানে? এখানে ঠিক স্কুলের ব্যাপার নয়, এখানে আমাদের বর্ধমান সদর মহকুমার 12টি চক্রে 292 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। কোন কোন ব্লক এখানে আছে? আচ্ছা, এখানে ব্লক হিসাবে আছে আমাদের রায়না 1 নম্বর ব্লক, রায়না 2 নম্বর ব্লক, খন্ডঘোষ ব্লক, জামালপুর ব্লক, এখানে বালকদের, বালিকা খ বিভাগ 200 মিটার, এখানে বালক এবং বালিকাদের 14টা করে 28টা ইভেন্ট আছে, কিছু রানিং ইভেন্ট, কিছু জাম্পিং ইভেন্ট। এখানে যেসব প্রতিযোগীরা মানে ফার্স্ট হবে তারা এরপর কি জেলায়? শুধু ফার্স্ট না, এখানে এই মহকুমা ক্রীড়া প্রতিযোগিতায় যারা প্রথম এবং দ্বিতীয় হবে তারা আগামী 12ই এবং 13ই ডিসেম্বর আমাদের বরশুলের যে CDP খেলার মাঠ আছে সেখানে আমাদের জেলা ক্রীড়া প্রতিযোগিতা হবে, সেখানে অংশগ্রহণ করবে। কত তারিখে হবে এটা? 12ই এবং 13ই ডিসেম্বর। আরিফ হাজারি, খন্ডঘোষ 1 চক্র। দ্বিতীয় হয়েছে রাকেশ মালিক, জামালপুর চক্র। তৃতীয় হয়েছে 132 অরিন্দম টুডু, মেমারি চক্র। এইটা আমাদের যে সদর দক্ষিণ মহকুমা আছে সে সদর দক্ষিণ মহকুমারের অন্তর্গত 12টি চক্রের মহকুমার লেভেলের যে খেলা, সেই প্রাথমিক শিক্ষক শিশু শিক্ষা যে খেলা আছে সেই খেলাটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজ একলক্ষী আমাদের যে গ্রাউন্ড আছে সেখানে। কততম খেলা এটা? এটা 37তম খেলা। কি কি ইভেন্ট আছে এখানে? এখানে আমাদের 100 মিটার দৌড় আছে, 200 মিটার দৌড় আছে, লং জাম্প আছে, হাই জাম্প আছে, জিমন্যাস্টিক আছে, হাড়ি ভাঙা আছে। কদিন ধরে চলছে এইটি? আমাদের খেলাটি 2 দিন ধরে আমাদের অনুষ্ঠান চলছে। গতকাল আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে
এখানে এসডিও সাহেব আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন, মাননীয় অনির্বাণ কোলে মহাশয়, সঙ্গে নেপাল ঘুরি মহাশয় ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খাঁ, রায়না দুই নম্বর ব্লকে বিডিও দীপ কুমার মজুমদার, এছাড়া আরও অনেক অতিথি উপস্থিত হয়েছিলেন। এবং কালকে আমরা অত্যন্ত একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান আমরা সমাপ্ত করেছি। আজকে আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতাগুলো চলছে। কতগুলি চক্রের খেলা এখানে চলছে? এখানে 12টি চক্রের, আমাদের সদর দক্ষিণের অন্তর্গত যে 12টি চক্র আছে, সেই 12টি চক্রের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে। আনুমানিক কত কতজন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে? আমরা আনুমানিক মোটামুটি আমাদের 56টা ইভেন্ট আছে টোটাল। সেই 56টা ইভেন্টে প্রতিটা ইভেন্টে 12টি চক্রে 12টি করে প্রতিনিধি আছে, এবং এতগুলি ছেলে মেয়ে মিলিয়ে আমাদের এই খেলাটি চলছে। এক লক্ষী থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নবান্ন উৎসব অনুষ্ঠিত হল সর্বমঙ্গলা মন্দিরে। রবিবার অনুষ্ঠিত হল ভারতের কমিউনিস্ট পার্টি ভারত এক এরিয়া সাংগঠনিক কমিটির প্রথম সম্মেলন। কার্জন গেট চত্বরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের উদ্যোগে। গ্রামকে স্বচ্ছ রাখার জন্য প্রচার অভিযান চলল রায়নগর ইউথ বলাকার উদ্যোগে। আমরায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক, আহত এক। পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পর্যায়ে 37তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।